হ্যালো বাইকার্স, আজকে আমরা কথা বলবো মোটরসাইকেল এবং গাড়ির ইঞ্জিন অয়েলের ডিফারেন্স নিয়ে। সো লেটস মুভ ফরওয়ার্ড। গাড়ির এবং মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল নিয়ে কনফিউজ হওয়াটা অনেক স্বাভাবিক, কারণ গাড়ির এবং মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল অনেকটাই সিমিলার। তার উপর গাড়ির ইঞ্জিন অয়েল আর মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল এর ক্যান বা বটল দেখতে অনেকটাই একই রকম, কিন্তু এদের মাঝে অনেক বড় কিছু ডিফারেন্স রয়েছে। প্রথমে আসি গাড়ির ইঞ্জিন অয়েল নিয়ে। সাধারণত গাড়ির ইঞ্জিন অয়েলের মূল কাজটি হচ্ছে ইঞ্জিনকে লুব্রিকেট করা। অপরদিকে একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বেশ কিছু কাজ করে, যার মধ্যেই প্রথমে আসছে ইঞ্জিনের লুব্রিকেশন। এবং মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল আরেকটি কাজ করে, যেটা হচ্ছে ইঞ্জিনের লুব্রিকেশনের পাশাপাশি বাইকের ট্রান্সমিশনকেও লুব্রিকেট করে। গাড়িতে ইঞ্জিন এবং ট্রান্সমিশন লুব করার জন্য দুটি ডিফারেন্ট অয়েল ব্যবহার করা হয়। অপরদিকে মোটরসাইকেলে একটি ইঞ্জিন অয়েল দিয়ে দুটি কাজ করা হয়। মোটরসাইকেল ইঞ্জিন অয়েল আরও বেশ কিছু কাজ করে থাকে, এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা বা ইঞ্জিন কুলিং। একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনটিতে সার্কুলেট হয়ে ইঞ্জিনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল একটি মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যকার ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। এবার আসা যাক একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল এবং একটি গাড়ির ইঞ্জিন অয়েলের গ্রেট ডিফারেন্স নিয়ে। সাধারণত একটি গাড়ির ইঞ্জিন অয়েল এমন হয়, যেমন 0W20, 0W30 বা 5W20, 5W30। মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল আর গাড়ির ইঞ্জিনের মধ্যে আরেকটি ডিফারেন্স দেখা যায়, সেটি হচ্ছে ভিসকোসিটি। আর ভিসকোসিটি মিন করে ঘনত্বকে। নতুন অবস্থায় গাড়ি এবং মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের মধ্যে ভিসকোসিটিতে তেমন একটা পার্থক্য না দেখা গেলেও, ব্যবহার হওয়া শেষ হলে গাড়ির তুলনায় মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল অনেক তাড়াতাড়ি এর ভিসকোসিটি হারিয়ে ফেলে বা পাতলা হয়ে যায়। এতে একটি সুবিধা হয়, এটিতে ইঞ্জিন ক্লিনিং প্রসেসে অনেকটা হেল্প হয় এবং ইঞ্জিন ফ্লাশিং করা যায় অনেক সহজে। আর মোটরসাইকেলের তুলনায় গাড়ির ইঞ্জিন অয়েল অনেক বেশি টাইম ব্যবহার করা যায়। এছাড়াও এর কারণে একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল একটি গাড়ির ইঞ্জিন অয়েলের থেকে খুব কম সময় ইউজ করা যায়, আর একটি গাড়ির ইঞ্জিন অয়েল এর চেয়ে বেশি সময় চলে। আরেকটি ডিফারেন্স এসে যায় প্রাইসিংয়ে। এবার আসা যাক প্রাইসিংয়ের ব্যাপারে। গাড়ির ইঞ্জিন অয়েলের দাম একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের থেকে প্রাইস বেশি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু লোকাল ব্র্যান্ডেড কার ইঞ্জিন অয়েলের দাম একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের থেকেও প্রাইসিং কম হয়। এ কারণে কিছু বাইকার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের পরিবর্তে গাড়ির ইঞ্জিন অয়েল ব্যবহার করে ফেলে, যেটা আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং এটা কখনোই করা উচিত না। গাড়ির এবং মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলে আরেকটি বড় ডিফারেন্স হচ্ছে এটার গ্রেড। সাধারণত গাড়ির ইঞ্জিন অয়েল 0W10 বা 0W20 অথবা 5W10 বা 5W20 এরকম হয়। অপরদিকে একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল শুরুই হয় 10W30 বা 10W40 আর 20W40 আর 20W50 এরকম। এখন একটি ইঞ্জিন অয়েল কেনার সময় আপনি কীভাবে সহজেই বুঝবেন যে এটি গাড়ির কিংবা বাইকের? অ্যাপার্ট ফ্রম দিস, একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলে সবসময় 4T এই কথাটি অবশ্যই লেখা থাকবে। সুতরাং আপনি যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কিনেন না কেন, অবশ্যই 4T লেখাটি দেখে মেক শিওর করে নেবেন যে এটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কিনা। এই ছিল মোটরসাইকেল এবং গাড়ির ইঞ্জিন অয়েলের বেসিক ডিফারেন্সগুলো। কখনোই একটি মোটরসাইকেলে গাড়ির ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না, এতে আপনার ইঞ্জিনের অনেক ক্ষতি হতে পারে। ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করুন কমেন্ট সেকশনে। সবসময় হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন এবং ট্রাফিক রুল মেনে চলবেন। থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং টু আস, ধন্যবাদ।